দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন কল্যাণপুর বাজারে অভিযোগ উঠছিল মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী, বিশেষ করে অবৈধভাবে এবং অনৈতিকভাবে নানা প্রকারের বেকারিজাত সামগ্রী বিক্রির। এর আগেও কল্যাণপুরে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর রমরমা ব্যবসা নিয়ে বেশ কিছু সংবাদ প্রচারিত হয়েছে। বারংবার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার আচমকাই তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর বাজারে তদন্ত অভিযান চালান মহকুমার উচ্চ পর্যায়ের এক আধিকারিক দল। বাজারে বিভিন্ন মিষ্টির দোকান, বেকারি সহ নানান প্রকারের মুদি দোকানে দফায় দফায় অভিযান চালান তারা। বেশ কিছু দোকানে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর হদিশ। বিশেষ করে কল্যাণপুর পুরাতন মোটর স্ট্যান্ডের ব্যবসায়ী রাজেশদের দোকানে বেকারিজাত সামগ্রী থেকে শুরু করে শিশু খাদ্য, এমনকি রোগীদের প্রয়োজনীয় হরলিক্স সহ বিভিন্ন খাদ্য সামগ্রীতেও রয়েছে মেয়াদ উত্তীর্ণের রমরমা। গোটা বিষয় নিয়ে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহকুমা প্রশাসনের প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয়, আপাতত নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং উপযুক্ত তদন্তক্রমে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। মূলত কেন, কি কারণ? আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে কল্যাণপুর বাজারে বিশেষ করে বেকারি প্রোডাক্ট যেগুলো, সেগুলোর মধ্যে একটু ডেট এক্সপায়ার্ড এমন কিছু প্রোডাক্ট বাজারে বিক্রি হচ্ছে। এই নিয়ে এই ইনফরমেশনটাকে আমরা তদন্ত করে দেখছি। আমার সঙ্গে আছেন কমিশনার, সঙ্গে আছেন ইন্সপেক্টর অফ ফুড, আছেন মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে, আছেন ফুড সেফটি অফিসার, আমরা সবাই মিলে একটা টিম করে পুলিশ প্রশাসন আছে আমি দিয়েছি। আপনারা কল্যাণপুরে কীরকম অসঙ্গতি পেলেন? অসঙ্গতি ঠিক এমন না, তদন্ত ক্রমে দেখা যাবে অসঙ্গতিটা কত। আসলে আমরা প্রত্যেকটা দোকান থেকে স্যাম্পলগুলো কালেক্ট করি, কালেক্ট করে আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো, তারপরে আমরা ডিসাইড করবো যে আসলে কী। এখন তো যেহেতু আমরা এক্সপার্ট নই, হ্যাঁ, সেক্ষেত্রে মানে রাইট নাও বলতে পারছি না যে এগুলোর মধ্যে কতটুকু বৈধতা আছে, তবে কাগজপত্র দেখছি আমরা। স্যার, আজকের দিনের মতো এই অভিযান কি আপনাদের আগামী দিন কি চলবে? এটা এখন থেকে রুটিন মাফিক চলবে। আগামী দিনেও তেলিয়ামুড়া মহকুমায় এরকমের উদ্যোগ জারি থাকবে বলে জানান ডিসিএম অঞ্জন কুমার দাস। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী এবং ভুট্টদেব বর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।